আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন এই আমি ফেসবুকের আজকে এমন একটা বিষয় আপনার সাথে শেয়ার করব যে বিষয়টি অনেকেই বেশি একটা গুরুত্বপূর্ণ দেন না গুরুত্ব নেন না সিএফ রান এই যে গুরুত্ব নেন না যে বিষয়টি এই বিষয়টি কিন্তু খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার ফেসবুক পেজের জন্য কেননা আপনি যদি ফেসবুক পেজ থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আশেপাশে বহু শত্রু লেগে পড়বে সু এর পাশাপাশি আপনি এই ভুলটি যদি করে থাকেন কোন ভুল সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই ভিডিওতে স্টেপ স্টেপ বাই আমি এ টু যে টপিক আপনার সাথে শেয়ার করবো কোনো স্কিপ করবেন জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেল যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকি বাজিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে সিবরান বেশি কথা বলবো না চাওয়া ভিডিওর মূল টপিকে আচ্ছা আমি চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে গাইস এরপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতেছি আপনার জাস্ট ট্রফিকগুলো ফলো করুন কারণ একটা ভুলের কারণে কিন্তু আপনার ফেসবুক পেজটি আনপাবলিশ হয়ে যাবে এবং কি তার পাশাপাশি আপনার পেজটি সাসপেন্ড হয়ে যাবে শুধু তাই না আপনার মনিটাইজেশন পর্যন্ত আপনি হারাতে পারেন কেননা আপনি যদি এই ভুলটি করেন কোন ভুল তাহলে আপনি যদি আপনার ফেসবুকে কাভার পিকচার অ্যাড করে থাকেন কেননা এখন বর্তমানে কিন্তু আপনি যদি ফেসবুকতে ভালো কিছু পরিমাণে ইনকাম জেনারেট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আশেপাশে বহু শত্রু থাকবে আপনার ফেসবুক পেজটি নষ্ট করার কারণ দেখবে যে আপনি একটা ভালো পজিশনে যাচ্ছেন ভালো কিছু ইনকাম করতেছেন তখন কিন্তু আপনার পেছনে অনেক শত্রু লেগে যাবে আপনার পেজটি উড়ে দেওয়ার জন্য কারণ কেননা ফেসবুক কিন্তু যদি আপনার পেজেতে ছোটোখাটো যারা রয়েছে তারা কিন্তু আপনার পেজেতে কোনো প্রকার রিপোর্ট করবে না বা আপনার পেছনে লাগবে না যারা বড় আছে তারাই কিন্তু লাগবে কারণ তাদের একটা টার্গেট থাকে কারণ টার্গেটে ফিল আপ করতেই হবে তাদের এমনকি আপনার ফেসবুক পেজেতে স্ট্রাইক দেবে শুধু স্ট্রাইক না রিপোর্ট করবে এর পেছনে এমন এর পেছনে এমন কিছু একটা রিপোর্ট করবে ফেসবুক বিবেচনাও করবে না আপনার পেজের কোনো কিছু রিভিউ করবে না জাস্ট আপনার পেজটি সাসপেন্ড করে দেবে বা পাবলিশ করে দেবে শুধু তাই না আপনার মোডেশন নিয়ে নিতে পারে বুঝতে পারতে পারতেছেন কত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফেসবুকের কাবার পিকচার শুধু এই না আপনি চাইলে প্রোফাইলে পিকচারও হতে ক্ষতি হতে পারে আপনি এমন একটা প্রোফাইল পিকচার ইউজ করেন যেটাতে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই আর হচ্ছে শুধু আপনার ফেসটা আছে যা কিনিস দেখতে পাচ্ছেন পারলে আপনি এরকম একটা প্রোফাইল পিকচার অ্যাড করুন আপনার পেজেতে এবং এর পাশাপাশি আপনি চাইবেন যে আপনার প্রোফাইলের যে পেজের যে কাবার ফটোটি আছে সেটা ডিলিট করে সো এই কাবার ফটোটি আপনি কী করবেন এখান থেকে ডিলিট করে নেবেন ইতিমধ্যেই কিন্তু এই সমস্যাটি অনেক ফেসবুক ইউজাররা বা অনেক পেজের অ্যাডমিনরা ফেস করতেছে কারণ তাদেরকে স্ট্রাইক দিতেছে তার পেজেতে কোনো প্রকার কারোর সাথে শত্রুতা নেই অনেকেই ইচ্ছাকৃতভাবে রিপোর্ট দিয়ে তার পেজটি সাসপেন্ড করে দিচ্ছে বা পাবলিশ করে দিতেছে ফেসবুকতে সেই ইনকাম করতে পারতেছে না শেষ পর্যন্ত মোটেশন চলে যেতেছে কারণ এর পাশাপাশি আমি আপনাদের প্রমাণ দেখাতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা পেজ ছাড় দিয়ে দিতেছি দেখেন আচ্ছা এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এই যে একটা পেজ দেখেন এস কে সো এই যে পেজটি রয়েছে এই পেজেতে দেখতে পাচ্ছেন চার মিলিয়ন কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার চার মিলিয়ন ফলোয়ার্স আর এখান থেকে তার প্রোফাইল পিকচার এবং কাবার পিকচার এগুলো কিছুই নেই ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন তাদের প্রোফাইল পিকচার কাবার পিকচার কিছুই নেই কিন্তু বাট তাদের পেজেতে কিন্তু ডেলি ভিডিও আসতেছে দেখতে পাচ্ছেন তাদের পেজেতে ডেলি ভিডিও আসতেছে শুধু এটাই নাই এর পাশাপাশি আরও কিছু পেজ দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এই পেজগুলো কিন্তু প্রোফাইল পিকচার নেই কতগুলো কতগুলো কাবার পিকচার নেই কিন্তু রেগুলারই ভিডিও আসতেছে কারণ কেন এই পেজ থেকে প্রচুর পরিমাণে ইনকাম হয় তারা প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করতেছে এর পাশাপাশি তাদেরকে যে মহিলের হারানোর ভয়টা রয়েছে তাদের ভেতর বা তাদের ভেতর অনেকেই তাদের পিছিয়ে লাগছে এর ফলে কিন্তু তারা কিন্তু বাসার জন্য কিন্তু এই পদক্ষেপটি নিয়েছে কারণ তারা থুয়ে নাই কারণ এখান থেকে তারা কিন্তু অনেক যারা প্রতারক আছে তারা কিন্তু স্ট্রাইক দেয় তাদের কাবার পিকচারের মাধ্যমে সো আমি যদি দেখাতে যে এক্সাম্পল একটা সেখান ভালো করে লক্ষ্য করুন এখান থেকে আমি যদি এই যে একটা আইডিতে যদি যাই এখান থেকে আইডিতে যাওয়ার পর এই যে দেখেন এ কিন্তু একটা কাবার পিকচার অ্যাড করেছে এটা কিন্তু সম্পূর্ণ কপি ঠিক আছে কারণ এই পিকচার কিন্তু সে ক্যামেরা দ্বারা তোলে নেয় তো যারা হচ্ছে প্রফেশনালি এরা কাজ করে থাকে তারা কিন্তু জাস্ট একটা রিপোর্ট দেবে দেন তারপরে কিন্তু পেজের কিন্তু প্রোফাইলটাই সাসপেন্ড হয়ে যাবে কারণ ফেসবুক বিবেচনা করবে না যেটা হচ্ছে অরিজিনালি একটা রিপোর্ট ঠিক আছে ফেসবুক বিবেচনা করে না রিপোর্ট করার অনেক মাধ্যম আছে তারা কিন্তু কাবার পিকচার দিয়ে শুরু করে রিপোর্ট এভাবে যাই এদের দেখেন কীভাবে রিপোর্টটি শুরু করে বুঝতে তো পারতেছেন সো এই যে আপনার সতর্কতা থাকবেন কারণ আপনি একটা ভুলের জন্য আপনার পেজটি থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে আপনার পেজটি নষ্ট হয়ে যাবে আপনার স্বাদের পেজ এটা কখনোই করবেন না আপনি চাইলে খাবার পিকচারও ইউজ করেন না কীভাবে আপনি নিরাপদ থাকবেন সো ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওতে যদি ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগণ্ডে বাজিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে সেই প্রিয় ভিডিওটি আপনি টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে